হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লিফুল লাইফ অফ ওয়াজেদা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমার ভিডিওগুলো দেখছেন। তো আমি আজকে আমার ব্লগটা করেছি, সেই ব্লগটা আমি আজকে স্টার্ট করছি। তো লেটস স্টার্ট। আজকে আমার নাস্তা হচ্ছে, নাস্তাতে আজকে হচ্ছে গিয়ে থাকবে হচ্ছে খিচুড়ি। আমি খিচুড়ি রান্না করছি প্রেশার কুকারে। এক চুলায় খিচুড়ি হচ্ছে, আরেক চুলায় আমি একটা ডেজার্ট আইটেম করছি, সেটা হলো যে চুই পিঠা। এটা হলো দুধ দিয়ে চুই পিঠাটা জাল করছি আর কি। যে চুই পিঠা কিনে নিয়ে আসছি আমি আগ্রা থেকে, প্যাকেটের চুই পিঠা। তো এই হবে আজকে নাস্তা। দুধটা আমি জাল দিচ্ছি। এই দুধের ভিতরে আমি এই প্যাকেটটা দিয়ে দিব চুই পিঠার। তো আজকে ফ্রাইডেতে চুই পিঠাগুলো আমি ঢেলে দিচ্ছি দুধের ভিতরে। দুধ সিদ্ধ হয়ে গেলে পরে আমি নেড়ে চেড়ে নাড়তে থাকবো। সিদ্ধ হয়ে গেলে পরে আমি চিনি দিব এটার মধ্যে। তো এই হবে আজকে আমার নাস্তা, সকালের খিচুড়ি আর চুই পিঠা। তো আজকে যেহেতু ফ্রাইডে, লাভিবার পাপা একটু পরে যাবে, যদিও আজকে তার যেতে হবে, পরীক্ষার ডিউটি আছে। তো আজকে ও দুপুরে খাবে না, তাই জন্য সকালবেলা চিন্তা করলাম একটু ভারী নাস্তা করি, যেহেতু লাভিবার পাপা দুপুরে খাচ্ছে না, তাই খিচুড়ি করলাম আর চুল পিঠা। তো এটা হচ্ছে নাস্তা। যদিও ফ্রাইডে, তারপরও ওর পাপার ইয়ে আছে, বাইরে খাবার মিটিংয়ে খাবে আর কি, পরীক্ষার ডিউটি আছে। তো এখন আমরা খাওয়ার জন্য ডিম তরকারি রান্না করছি, যেহেতু ওর পাপা খাবে না। তো আমি আর লাভিবা ডিম পছন্দ করি, ডিম তরকারি হয়ে গেছে রান্না। তো লাভিবা খাচ্ছে। আর ছিল হলো আলু ভর্তা, আলু ভর্তা আর ডিম তরকারি আজকে আমরা মা মেয়ে দুজনে খেয়েছি। যেহেতু ওর পাপা খায় নাই, খাবে না, সেই জন্য আর মাছ টাছ কিছু রান্না হয় নাই, রান্না করি নাই। তো এখন আমরা বিকেলের নাস্তা চলে আসছি। বিকেলের নাস্তা হলো ওর পাপা নিয়ে আসছে, এটা হলো যে ইয়াম্মি ইয়াম্মি থেকে এই পরোটা, নান আর হলো শিক কাবাব, খুবই ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি, রেস্টুরেন্টের খাবারগুলোও ইয়াম্মি। সো কেমন লেগেছে আজকে আমার ব্লগটা সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই নেক্সট ভিডিও, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকে শেষ করব। তো আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই গ্লিফুল লাইফ অফ ওয়াজেদা, তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও লাইক করেন নাই, তারা আমাকে পেজটাকে লাইক করে দিবেন, গ্লিফুল লাইফ অফ ওয়াজেদা। আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।